বিট নিউজ আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমরা যে মকটেল ওরফে লেবু শরবতটা খেলাম, এটা আপনারা নেবেন না, টাকার ওয়েস্ট। মকটেল খেলে আমি যত জানতাম আঞ্চলিক পিনিক ওঠে, এটা পিনিক নাই, একেবারে বাজে পিনিক দিয়েছে আমার সম্পূর্ণ, এই যে লেমন দিয়েও দিছে ওনারা লেবু শরবত। হাই গাইস, দিস ইজ হিমেল ফ্রম হাংরি বার্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম মিরপুর 12-র পরে সাগুক্তা এরিয়ায় একটি ফুড কার্টে রিভিউ করার জন্য। আপনাদের সাথে আমি এখন চলে এসেছি লেয়াল কোবায়। আঙ্কেল, আপনাদের এখানে স্পেশাল আইটেম কি কি হবে? জি, আপনি আমাদের মেনুটা দেখতে পারেন, আমাদের মেনুতে স্পেশাল আছে ওয়েজেস, আছে ফ্রেঞ্চ ফ্রাই, নাসুর, চিকেন মোমো আছে, ভেজিটেবল মোমো, স্পেশাল মোমো, ফ্রাইড মোমো। আমি এখানে র্যামেনটা যে শো করে রাখছেন আর কি, র্যামেনটা নিতে পারেন, অনেক ভালো হবে। আমাদের চারটা ফ্লেভার আছে র্যামেনের। র্যামেনের চারটা ফ্লেভার কি কি? চিকেন, ভেজিটেবল, সি ফুড, বিফ। চিকেন র্যামেন, ভেজিটেবল র্যামেন, সি ফুড র্যামেন অ্যান্ড বিফ র্যামেন। বিফ র্যামেন। তো এখানে সবচেয়ে ভালো হবে কোনটা? ফ্লেভারটা চয়েস করেন, আমাদের র্যামেন সবগুলোই ভালো হবে, বাট সি ফুডটা সবাই একটু বেশি খায়। সি ফুড র্যামেনে কি ফুড কী কী আইটেম থাকবে? সি ফুড থাকবে আপনার, প্রন থাকবে, ডোরি ফিশ থাকবে, স্কুইড থাকবে, প্রাউন, ডোরি ফিশ, স্কুইড থাকবে, মাশরুম থাকবে, ভেজিটেবল। বাট আমাদের যে চাউমিনটা ব্যবহার করি এটা আসলে মূলত কোরিয়ান একটা আর কি ইয়াটা, পাস্তাটা। আচ্ছা, তাহলে আপনি একটা আমার জন্য সি ফুড রেমেন অর্ডার নেন। আপনাদের এখানে ডেজার্ট স্পেশালিটি কি? বাট আমাদের কুলফিটা নিতে পারেন, অনেক ভালো হবে। আমাদের যে ওনার আছে উনি নিজে এটা ইয়ে করে তৈরি করেন, কেসার পিস্তা কুলফি, কেসার পিস্তা কুলফি এখানে, বাট দুধ ছাড়া আর অন্য কিছু, সম্পূর্ণ দুধের। আচ্ছা, তাহলে একটা কুলফিটা অনেক মজা, কুলফি দিন। আর ড্রিঙ্কস আইটেমে ম্যাঞ্চুরিয়ান স্যুপটা দিয়ে একটা, একটা ম্যাঞ্চুরিয়ান স্যুপ, হ্যাঁ, একটা র্যামেন, একটা ম্যাঞ্চুরিয়ান স্যুপ, একটা ওয়েজেস, আর অ্যাপিটাইজারে একটা ওয়েজেস দিয়ে দেন। তাহলে এইগুলো আপনি অর্ডার করেন, চলুন আমরা খেয়ে আপনাদেরকে জানাই কেমন হয়। আমরা অর্ডার করলাম, আপনারা তো দেখলেনই, আর এক্সট্রা কী বলবো, খাবার আসার পরে তো রিভিউগুলো দিতে পারবো আমি। খাবার আসার পর আমি আপনাদের সাথে আবার আসছি। আমার অর্ডারগুলো চলে আসছে, আইটেমগুলোর প্রাইস আপনাদেরকে জানানোর জন্য মোটামুটি একটা বই নিয়ে বসলাম। এটা কি ওয়েজেস? ওয়েজেসের প্রাইস হচ্ছে 70 টাকা, সস এটার সাথেই। মকটেলের প্রাইস হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আমাদের সি ফুড র্যামেন, সি ফুড র্যামেন আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলো স্কুইড, তারপরে শ্রিম, আই মিন প্রন, স্কুইড, এগ, মাশরুম। এই প্রপার কম্পিউটার প্রাইস হচ্ছে 350 টাকা। কেসোনাট সালাদ, কেসোনাট সালাদটার প্রাইস হচ্ছে, স্যুপ আছে, স্যুপটা আসুক। আচ্ছা, আমরা তাহলে ওয়েজেসটা ট্রাই করি, সাধারণভাবে একবার খাই। প্রচুর টেস্টি, বাইরে একটা সল্টি ফ্লেভার আছে, সস আই মিন নিজেটা মিউনিস, মিউনিস দিয়ে দিই, সুইট আর সল্ট ফ্লেভারটা মিলে অনেক ভালো লাগতেছে জিনিসটা, ভালো। মুখটা ডাইভার্ট করার জন্য একটু মকটেলটা খাই,
প্রাইস হচ্ছে 100 টাকা কেমন যেন কি একটা ফ্রাই টাইপের কি যেন একটা দিয়ে দিয়েছে চলে আসছে মাঞ্চুরিয়ান স্যুপ যদিও এটা অর্ডার করে ফেলছি খাইতে যদিও ভালো লাগে না কিন্তু মুখটা ডাইভার্ট করার জন্য আপাতত খাইতে হইতে হইতে আমার নাথিং টু ডু আমরা এখন এই জিনিসটা ট্রাই করি এটা হচ্ছে আমাদের রেমেন সি ফুড ফ্লেভারের আমি সি ফুড ফ্লেভারে নিয়েছি এখানে আমরা দেখতে পারতেছি প্রাউন তারপরে এটা হচ্ছে স্কুইড আর ওরা বলছে ডরি ফিশ আছে ভিতরে আর এখানে মাশরুম অ্যান্ড বয়েলড এগ লেট মি ট্রাই ওখানে আমরা স্কুইডটা একবার ট্রাই করি ফ্লেভার স্কুইডের যে বারিজি ফ্লেভারটা থাকে রাবারি ফ্লেভারটা আছে এখানে আছে মাশরুম তো আচ্ছা আমরা র্যামেনের গর্তে যাই এখন আর দে দেখি কী আছে সুপ একটু নুডলস ট্রাই করি সুপের মধ্যে ব্রাউনের ফ্লেভার তারপরে স্কুইডের হালকা একটা ফ্লেভার মাশরুমের একটা ছাঁচ ভালো লাগতেছে জিনিসটা ডিমটা ভাঙি যদিও আমি আমি যতদূর জানি যে র্যামেনে হাফ বয়েলড এগ ইউজ করে ওরা ফুল বয়েলড ইউজ করছে জানি না কেন লেট মি ট্রাই ইট স্কুইডের সাথে পুরো জিনিস অনেক ভালো লাগে এখানে আমি মা মাশরুমের সাথে নিচ্ছি এবার রেমেন নুডলস আমার ভালো লাগছে অনেক এই নুডলসে আপনারা ফ্লেভার পেয়েছেন আরও তিনটা ফ্লেভার চিকেন বিফ ভেজিটেবল সি ফুড আমি সি ফুডটা পিক করছি আপনাদের চয়েস অনুযায়ী আপনারা যা ইচ্ছা তা পিক করতে পারেন আর একটা বার্তা অনেকেই ভাববেন যে স্কুইড খাওয়াটা হারাম অর সামথিং কিন্তু মেয়েটা আপনাদেরকে এনশিওর করতেছি যে স্কুইড তারপরে ক্র্যাব শ্রিম এগুলো খাওয়া হারাম না মাকলু আর কি হারাম হালালের মাঝে মাঝে একটা পর্যায়ে পড়ে যদিও এটা আমার ওয়াজের চ্যানেল না অ্যারাবিক চ্যানেল না ফুডরিভিউ চ্যানেল আমি ফুড রিভিউতে যাই কিন্তু জিনিসটা হারাম না তো আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন
দড়ি ফিশটা পাই বেরিয়ে গেলাম না। ওনারা যে বলল পুকুরে দড়ি ফিশ পাওয়ার চান্স আছে, সুতোর সাথে মিশে গেছে, আমি পাই পাই নাই দড়ি ফিশ জিনিসটা, আমি পাই নাই ভিতরে নাই, হয়তো বা লাফ মেরা বেসিনের ভিতরে চলে গেছে আমাদের মাছটা। ওরা এখানে একটা লেমন দিতে স্কুইজ করে খাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমাদের স্যুপ। Moments later. ওরা আমাকে কমপ্লিমেন্টারি হিসেবে স্যুপের সাথে খাওয়ার জন্য এই ক্রিস্পি ফ্রাইসগুলো দিচ্ছে, এটা আপনারা পাবেন না, এটা যেটা খায় সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে কোন শুনে বাইরে যে ক্রিস্পি লেয়ারটা থাকে না, ওই লেয়ারটা এটা আপনারা পাবেন না, মাইন্ড ইট, কমপ্লিমেন্টারি আইটেম এটা। তাহলে আপনাদেরকে আলাদাভাবে স্যুপটা খেয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের সামনে মাঞ্চুরিয়ান স্যুপ। ডিম, মাশরুম, এই যে মাশরুম দিছে, তারপরে কিছু চিকেনের মতো পিস পাওয়া যাইতেছে, আর কিছু সবজি, গাজর, পাতাগোপি, কুচি, এই টাইপের আগে অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ দেখি লেমনটা স্কুইজ করে খাই, যেহেতু ওরা লেমনটা দিয়ে দিয়েছে, যদি আমি স্যুপের সাথে লেমন খাই নাই কখনো, ওরা লেমনটা দিয়েছে, লেমনটা ট্রাই করি। আদার একটা ফ্লেভার আসতেছে, আর বাকি তো আপনাদেরকে দেখালাম, আমি স্যুপটা অ্যাভারেজ ভালো, ওদের কমপ্লিমেন্টারি আইটেম হিসেবে আমি একটা ট্রাই করি। অ্যাকচুয়ালি ক্রিস্পি জিনিসের সাথে স্যুপটা অনেক ভালো লাগে, একটা হিট নিউজ আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমরা যে মকটেল ওরফে লেবুর শরবতটা খেলাম, এটা আপনারা নেবেন না, টাকার ওয়েস্ট। মকটেল খেলে আমি যত জানতাম আঞ্চলিক হচ্ছে পিনিক ওঠে, এটা পিনিক নাই, একেবারে বাজে ফিলিংস দিচ্ছে আমার সম্পূর্ণ। এই যে লেমন দিয়েও দিছে ওনারা লেবুর শরবত, তো এটা বানাতে সব থেকে আইটেম মনে ভালো লাগছে, স্পেশালি যে রেমেনটা, রেমেনটা আমার অনেক ভালো লাগছে। আর এটা তো আপনারা পাচ্ছেন না, তো আমি আপনাদেরকে দেখা দেখে একবার খাই, সুপটা অনেক ভালো। এখন ওদের এখানে স্পেশাল কুলফি, কেসারি কুলফি ওরা বলতেছে, এইটা এই কুলফিটার প্রাইস হচ্ছে 90 টাকা, তো আমরা কেসারি কুলফিটা ট্রাই করি, চিকন যাক দিয়ে আগে খাই। কুলফি অ্যাকচুয়ালি পার্সোনালি আমার মতো মতামত, কুলফি খেতে মজা ছিল ছোটোকালে যেভাবে খেতাম না, একটা কাঠি ধরে গুল গুল কুলফিটা, সেটার মোমো যে ছিল অন্যরকম, এখন আধুনিক যুগ। কুলফিটা অনেক মজার, আমার কাছে লাগতেছে এবার দুধের অনেক ভালো একটা ফ্লেভার আসতেছে, একেবারে অনেক মিষ্টিও না, অনেক লেস মিষ্টিও না, সব বয়সের মানুষ এটা খেতে পারবেন, আই থিঙ্ক ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবেন মেবি, খাবারটা অনেক ভালো, কুলফিটা অনেক মজার। তারপরে ওদের আমি আপনাদেরকে জানিয়ে দিই এখানে আমার কী কী ভালো লাগছে, স্যুপটা, কেশনাথ সালাদ, আর এই রেমেন, এটা আপনারা পাওয়া যাচ্ছেন না, আর এটাও অতটা ভালো লাগে না, আর এটা তো বাড়িয়ে দিলাম। কুলফিটা অনেক মজার, তো আপনারা এখানে আসলে ট্রাই করবেন এগুলো। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করবেন,
বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম আরও রোমাঞ্চকর ভিডিও আপনাদের ফ্রেন্ডরাও দেখতে পারেন। আর কমেন্ট করে জানাবেন কী কী আপনাদের ভালো লাগছে। আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর রেগুলার আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।